আসাম বঙ্গীয় সারস্বত মঠ বা দক্ষিণ বঙ্গীয় সারস্বত মঠের প্রতিষ্ঠা হয় 1925-26 সাল নাগাদ। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সপ্লোরার সৌমিত্র। আজ 23 জুন 2023 শুক্রবার। আজ আমি চলে এসেছি হালি শহরে আসাম বঙ্গীয় সারস্বত মঠে, যা নিগমানন্দ আশ্রম বলে বেশি পরিচিত। চলুন আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করি এবং আশ্রমটা ঘুরে দেখি। 1332 বঙ্গাব্দের শুরুর দিকে শ্রী গঙ্গাগোপাল সাহার অনুপ্রেরণায় এবং পৃষ্ঠপোষকতায় অক্ষয় তৃতীয়ার দিনে হালি শহরে দক্ষিণ বঙ্গীয় সারস্বত আশ্রম, যা আসাম বঙ্গীয় সারস্বত মঠ নামেও পরিচিত, বা নিগমানন্দ আশ্রমের প্রতিষ্ঠা হয়। প্রচুর সেবামূলক কাজ এই আশ্রম দ্বারা করা হয়ে থাকে। এখানে দাতব্য চিকিৎসালয় রয়েছে, যেখানে বিনামূল্যে চিকিৎসা করা হয় এবং ওষুধ প্রদান করা হয়। এই আশ্রম গরিব এবং কৃতী ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদান করে থাকে। তাছাড়া প্রতি রবিবার এখানে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসা ও ওষুধ প্রদানের সুবন্দোবস্ত রয়েছে। এরকম একটি পবিত্র স্থানে এসে আমি নিজেকে ধন্য মনে করলাম। স্বামী নিগমানন্দ পরমহংসদেব জন্মগ্রহণ করেন 1880 সালের 18ই আগস্ট বর্তমান বাংলাদেশের মেহেরপুর জেলায়। এই একই জেলায় জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এরপর আমি আশ্রমের ধ্যান এবং উপাসনা কেন্দ্রের দিকে ধীরে ধীরে এগিয়ে চললাম। এটি হলো আশ্রমের মূল অংশ। এই স্থানেই সন্ধ্যা 6:30 থেকে 7টা নাগাদ আরতি সম্পাদন করা হয়। এখানেই নিগমানন্দের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। এই কক্ষেই মা সুধাংশুবালা দেবী এবং অন্যান্য আরও অনেকের ছবি রয়েছে। উপাসনা কক্ষ ঘুরে এখন আমি এগিয়ে চলেছি গঙ্গার দিকটায়। উপাসনা কক্ষের পেছন দিক থেকে একটি সিঁড়ি নিচের দিকে নেমে সোজা চলে গেছে গঙ্গার ঘাটের দিকে। সিঁড়ি দিয়ে অনেকটা পথ হাঁটবার পর বেশ খানিকটা পথ পেরিয়ে আমি এসে পৌঁছালাম গঙ্গার ঘাটে। ধ্যান কক্ষ থেকে এখন আমি এসে পৌঁছালাম শ্রী শ্রী গঙ্গামাতা মন্দিরে। এখানেই সন্ধ্যাবেলায় সর্বপ্রথম গঙ্গা আরতি করা হয়। গঙ্গার ঘাটে এসে আমি মোহিত হয়ে গেলাম এখানকার অপরূপ সৌন্দর্য দেখে। চলুন আপনারাও দেখে নিন সেই সৌন্দর্য। এখন আমি সিঁড়ি ধরে যাব মন্দিরের ছাদে, সেখান থেকে গঙ্গার সৌন্দর্য এবং মন্দিরের সৌন্দর্য একবার দেখে নেব। গঙ্গার ঘাট থেকে সিঁড়ি দিয়ে উঠে আমি এসে পৌঁছালাম মন্দিরের ছাদে। মন্দিরের ছাদে উঠেই দেখতে পেলাম সেখানে ছোট অথচ খুবই সুন্দর সিদ্ধিদাতা গণেশের একটি মন্দির রয়েছে। গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনারা পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা বিকালবেলায় নিগমানন্দ আশ্রমে আসুন। এখানে গঙ্গার ঘাট থেকে অথবা মন্দিরের ছাদ থেকে গঙ্গার যে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় তা সত্যিই খুব সুন্দর। এই সৌন্দর্য আশা করি আপনাদের সকলেরই মন জয় করবে। নিগমানন্দ আশ্রমে আসবার জন্য আপনাদেরকে নামতে হবে মেন লাইনে হালি শহর অথবা কাঁচরাপাড়া স্টেশনে। হালি শহর অথবা কাঁচরাপাড়া স্টেশনে নামবার পর 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটো অথবা টোটোতে করে আপনারা সহজেই এই আশ্রমে চলে আসতে পারবেন। এখানে আসতে ভাড়া নেবে জনপ্রতি 20 থেকে 25 টাকা।
যারা হুগলির দিক থেকে আসছেন তারা হালিশহর ডানলপ ঘাট পেরিয়ে এখানে সহজেই চলে আসতে পারেন। এখন আমি মন্দিরের ছাদ থেকে নেমে ডানহাতে রাস্তা ধরে চলে এলাম মন্দিরেরই ছোট্ট একটি বাগানে। এখানে কিছু ফুল এবং ফলের গাছ রয়েছে, চলুন আপনাদেরকে সেটি দেখিয়ে দিই। নিগমানন্দের বাল্যকালের নাম ছিল নলিনীকান্ত। 1308 বঙ্গাব্দে তারাপীঠে বামাখ্যাপার কাছ থেকে তিনি দীক্ষা লাভ করেন। এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের প্রসাদ কক্ষের সামনে। গঙ্গার ঘাট থেকে সিঁড়ি দিয়ে ধ্যান কক্ষের দিকে উঠতে বাঁহাতেই পড়বে এই প্রসাদ কক্ষ। এখানে বড় কোনো অনুষ্ঠানে প্রসাদ বিতরণ করা হয় অথবা বড় বড় মিটিং অথবা ট্রেনিং এখানেই সম্পাদন করা হয়। নিগমানন্দ আশ্রমে প্রসাদ গ্রহণের জন্য আপনাদেরকে এই আশ্রম থেকে সকাল 10টার ভেতরে কুপন সংগ্রহ করতে হবে। এই কুপনের জন্য জন প্রতি আপনাদের দিতে হবে 50 টাকা। এছাড়া আপনারা ফোন নাম্বারের মাধ্যমেও এই কুপন সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে সকাল 9টা থেকে 9:30টার ভেতরে এখানে ফোন করে বুকিং করে দিতে হবে। এরপর 11টার মধ্যে এসে এই কুপন সংগ্রহ করতে হবে। এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় 12:40 থেকে। এরপর নেমে এলো সন্ধ্যা আর আমি এসে পৌঁছালাম গঙ্গা মাতার মন্দিরে, গঙ্গার ঘাটে। এখানে আমি দেখব গঙ্গাদেবীর সন্ধ্যা আরতি। গঙ্গা আরতি দেখে আমি এসে পৌঁছালাম ধ্যান এবং উপাসনা কক্ষে। এখানে আমি দেখে নেব নিগমানন্দের আরতি। স্বামী নিগমানন্দ ছিলেন একজন হিন্দুগুরু, দার্শনিক এবং আধ্যাত্মিক নেতা। তার জীবনের শেষ 14 বছর তিনি অতিবাহিত করেন ওড়িশার পুরীতে। এই আশ্রমে নিগমানন্দ যে আসনে বিরাজমান তাকে বলা হয় গুরু ব্রহ্ম আসন। শুরু হলো সন্ধ্যা আরতি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও বেশি করে দেখবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দ্য এক্সপ্লোরার সৌমিত্র। ধন্যবাদ।